2023 রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। রাজ্যে অবস্থানরত নির্বাচন প্রতিনিধিদের পক্ষ থেকে ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া গেছে ফেব্রুয়ারি মাসের নির্দিষ্ট সময়েই সম্পন্ন করা হবে রাজ্য বিধানসভা নির্বাচন। কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সবকটি রাজনৈতিক দল। যদিও শাসক দল বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে ঝটিকা প্রচার শুরু করা হয়েছে, প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছে শাসক দল। দলের রাজ্য সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব একের পর এক নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন রাজ্য জুড়ে। প্রতিটি প্রচারে উঠে আসছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা, বিশেষ করে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির বার্ষিকী 6,000 টাকা, প্রতিটি বাড়িতে আবাস যোজনার ঘর, সামাজিক ভাতা 700 টাকা থেকে 2,000 টাকা করা। শুক্রবার খোয়াইয়ের রামচন্দ্রঘাট এলাকায় দলের সাংগঠনিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের ভাষণে উঠে এসেছে এই সকল প্রকল্পের কথা। রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্য বিজেপির শাসনকালে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন গরিব অংশের মানুষেরা। আগে টাকা মেরে দেওয়া হতো, আজকে সারা রাজ্যে প্রায় 3 লক্ষ পরিবার যারা গরিব অংশের মানুষ তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে। আমি আস্তিঘাটে আমি যখন মন্ডল সভাপতিকে জিজ্ঞেস করলাম, তখন প্রায় 4,000-এর উপর গৃহ নির্মাণের ব্যবস্থা, পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা এই রামচন্দ্রঘাটের মতো জায়গায়ও সেই ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে। আমার যুব মোর্চার ভাই বলছিলেন আরো দরকার, চিন্তা করতে হবে না, ভারতীয় জনতা পার্টি সরকার রয়েছে, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছে প্রত্যেক গরিবের বাড়িতে আমাদের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। আর সবচেয়ে গর্বের বিষয়, ওই গরিবদের টাকা, ওই বাড়ি নির্মাণের টাকা, গৃহ নির্মাণের টাকা সরাসরি গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সেটা ট্রান্সফার করা হচ্ছে। বিগত দিনে দেখেছি আমরা এই রাজ্যের বুকে কমিউনিস্টের শাসনে ওই গরিব দরদি যারা সরকার চালাত, ঘরের টাকা কোথায় ডিস্ট্রিবিউশন হতো? পার্টি অফিসে। ঘরের টাকা কোথায় ডিস্ট্রিবিউশন হতো? ওই এলসিএম ডিসিএম সিসিএম নেতাদের বাড়ি থেকে। অর্ধেক টাকা বেনিফিশিয়ারিদের দিত আর অর্ধেক টাকা তারা আত্মসাৎ করে নিত। এখন মোদিজি এসেছে, মোদিজি ডিবিটির মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হচ্ছে। আমার মাতৃশক্তি যিনি মহিলা মোর্চার সভানেত্রী বলছিলেন যে সবচেয়ে বড় জিনিস যেটা অবাক করার বিষয় যে আজকে চাঁদা সংস্কৃতি বন্ধ হয়েছে। আজকে যদি সিপিএম এর আমল থাকতো আর এত ঘর স্যাংশন হতো, তাহলে চিন্তা করে দেখুন একবার চোখ বন্ধ করে কত টাকা চাঁদা এই ত্রিপুরা রাজ্যে এই কমিউনিস্টরা কালেকশন। বিজেপি মন্ডলের উদ্যোগে সাংগঠনিক সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।